যদি আপনার কখনো মনে হয় যে আপনার বাড়িতে এলপিজি গ্যাস লিক হচ্ছে কিংবা আপনার নাকে যদি গ্যাসের গন্ধ ভেসে আসে তাহলে এমন অবস্থায় কুইকলি কি করা উচিত জানা আছে কি আপনার? আমি জানি অনেকেই হয়তো এটা জানে, কিন্তু যারা জানে না ডোন্ট ওয়ারি বন্ধু, আমি তাদেরকে বলে দিচ্ছি। সবার আগে মাথা ঠান্ডা করে আপনার গ্যাসের রেগুলেটরটিকে বন্ধ করে দেবেন। এরপরে বাড়ির সমস্ত দরজা জানলা পুরোপুরি খুলে দেবেন। এমন সিচুয়েশনে আপনার বাড়ির ইলেকট্রিক সুইচগুলোকে কখনো অনও করবেন না কিংবা অফও করবেন না, যেমন রয়েছে তেমনই রেখে দেবেন। নাহলে ওই সুইচ অন অফ করার জন্য বাই চান্স সুইচগুলো স্পার্ক করলে তার থেকে আগুন লেগে যেতে পারে। এরপরে আশেপাশে দেশলাই, লাইটার কিংবা জ্বলন্ত ধূপকাঠি কিংবা মসকিউটো কয়েল যাই থাকুক না কেন সেগুলোকে বাড়ির বাইরে ফেলে দেবেন। এরপরে যদি সিলিন্ডারে আগুন লাগা শুরু হয়ে যায় তাহলে কম্বল কিংবা চাদরকে জলে ভিজিয়ে সিলিন্ডারের চারিদিকে ছড়িয়ে দেবেন, আগুন নিভে যাবে। এখানে বলে রাখি আপনাকে, অনেকবার আমাদের মনে হয় যে সিলিন্ডার লিক হচ্ছে, কিন্তু বন্ধু এমনটার কোনো ধরা বাঁধা নেই যে সিলিন্ডারই শুধু লিক করবে, রেগুলেটর কিংবা পাইপেও কোনো গন্ডগোল থাকতে পারে।